নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। গতকাল রাত্রে বিশ্রামগঞ্জ থানাধীন রামনগর স্কুলে চুরি। স্কুলে লাইব্রেরির যন্ত্রাংশে বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল, এমনটাই অভিযোগ উঠে আসছে বিশ্রামগঞ্জ থেকে। গতকালকে রাত্রের ঘটনা, চোরের দল পাইপ থেকে শুরু করে বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে নিয়েছে, একই সঙ্গে বহু যন্ত্রপাতি চুরি হয়েছে বলে অভিযোগ স্কুল থেকে। রামনগর স্কুলে গতকালকে রাত্রে চুরি হয়, যদিও আজ সকালে নির্মাণ শ্রমিকরা ঘটনাস্থলে যায় এবং তারা যখন কাজে যোগ দিতে যায় তখন এই চুরির ঘটনা তারা প্রত্যক্ষ করে এবং আজ পায় গতকালকে রাত্রে যে চোরেদের উপস্থিতি হয়েছিল তা উপলব্ধি করতে পারে। সঙ্গে সঙ্গেই তারা এলাকাবাসীদের খবর দেয়, সকলেই ছুটে যায় ঘটনাস্থলে। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য এবং আতঙ্ক, কারণ দিনের পর দিন চুরি এবং সেই চুরিকে কেন্দ্র করে মানুষের মধ্যে এবার ভয় ভীতি আশঙ্কা দেখা দিয়েছে, কারণ প্রত্যেকটা জায়গাতে চুরি হচ্ছে। যদিও পুলিশি নাকের ডগাতে চুরি হলেও পুলিশের কোনো কার্যত ভূমিকা নেই, এক্ষেত্রে ক্ষোভ উঠে আসছে জনগণের থেকে। যদিও গতকালকে রাত্রের বিশ্রামগঞ্জ এলাকার রামনগর স্কুলে চুরিকে কেন্দ্র করে ঠিক কি অভিযোগ নির্মাণ শ্রমিকের, শুনুন। এটা আমাদের একটা লাইব্রেরি কাজ চলতেছে স্কুলে। কালকে আবার তিনবার ফাইভ রেখে গেছি, তো কালকে দুইটা দিয়ে রাখছি, তো আজকে কাজ আইসি আর এসে আপনার তালা খুলে দিই মানে ফাইভটি নাই আপনাকে টাই আছে, সেনা আছে, আমার আছে, এটি একটা ওয়েস্ট করে নেয়। তো এই দিকে মানে একটা বড় একটা ডোলা আছে, ডোলা দিয়ে এই দিয়ে উঠটা নামছে নামে একটা সব ঢুকে গেছে। তারপরে আপনি মাস্টাররা জানাইছি আপনি এই আরেকজন ওই স্কুল কমিটির মনে তাইনে আছে, তো তাইনে রোজ জানাইছি ও ঠিক আছে, যে বিষয়টা আমরা দেখতে আছি এই কথা কইছে। কইছে ঠিক আছে দেখতে আছি, আমরা কেডা নিজে না যেতে দেখতে আছি আমরা। বুঝছি কয়জন ক্লাস করতেছে? আমরা এটা 700 ক্লাস করতেছি। কোন জায়গায় কেউ ডিউটি করে না? ডিউটি নাই আমরা, রাত্রে দুজন তাই গে রাতে হেডিকে তো আর যাই না আমরা, তো আমি হেডি মানে বড় রুমে তাই গে আমরা। এটা তো তালে আমরা তো আর বুঝি না যে হেডিকে ঢুকে দেবো। নির্মাণ শ্রমিকের বক্তব্য, গতকালকে রাত্রে চুরির ঘটনাকে কেন্দ্র করে লাইব্রেরি তৈরি সামগ্রী চুরি হয়ে যায় বলে তিনি অভিযোগ তুলেছেন এবং প্রত্যেক দিনের মতন আজকে সকালেও যখন কাজে যোগ দিতে যান তারা তখনই গতকালকের এই চুরির ঘটনা তারা বুঝতে পারেন এবং বহু সামগ্রী সেক্ষেত্রে পাওয়া যায়নি বলে অভিযোগ তারা তুলেছেন। যদিও এলাকাবাসীদের সকলকে খবর দেওয়া হয় ছুটে যান তারা ঘটনাস্থলে এবং সকলের মধ্যে একটা চাঞ্চল্যের পরিবেশ লক্ষ্য করা যায়, কারণ যেভাবে দিনের পর দিন চুরি বাড়ছে, কখনো গৃহস্থের বাড়িতে চুরি তো আবার স্কুলের সামগ্রী চুরি হচ্ছে, যাকে কেন্দ্র করে এলাকাবাসী রীতিমতো আশঙ্কিত, কারণ পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উঠে আসছে এক্ষেত্রে জনগণের পক্ষ থেকে। আগে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।